নমস্কার বন্ধুরা, নতুন বন্ধুদের স্বাগত জানিয়ে শুরু করব আমার আজকের রেসিপি। শিং মাছ দিয়ে তৈরি করা একটি অনবদ্য রেসিপি। শুরু করছি তাহলে আমার আজকের রেসিপি। দুটি শিং মাছকে কেটে ভালো করে ধুয়ে নিলাম। কড়াই গরম হয়ে গেছে, এবার কড়াইতে তেল দিয়ে তাতে অল্প লবণ দিয়ে দিলাম, যেন মাছগুলো একটার গায়ে অন্যটা লেগে না যায়। তেল গরম হতে হতে মাছগুলোতে নুন হলুদ মাখিয়ে নিই। এই রেসিপিটি করার জন্য লাগছে পেঁয়াজ বাটা, শুকনো লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ, লঙ্কা বাটা ও রসুন। তেল গরম হয়ে গেছে, এবার খুব সাবধানে মাছগুলোকে তেলে দিয়ে দিলাম। মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার মাছ ভাজা তেলের মধ্যে অল্প কুচানো পেঁয়াজ ও রসুন বাটা দিয়ে ভালো করে নাড়িয়ে নিলাম। অল্প ভাজা ভাজা হয়ে গেছে, এবার তাতে দিয়ে দিলাম লঙ্কা বাটা, জিরে গুঁড়ো, হলুদ, ধনে গুঁড়ো। অল্প নাড়িয়ে চাড়িয়ে কিছুক্ষণ পর জল দিয়ে দিলাম। জলটা ফুটে উঠেছে, এবার মাছগুলো দিয়ে দিলাম। রান্না প্রায় হয়ে গেছে, এবার কুচানো ধনে পাতা দিয়ে দিলাম, তাতে খেতেও ভালো লাগবে আর গন্ধটাও খুব সুন্দর আসবে। বাড়িতে অবশ্যই তৈরি করবেন আমি যেভাবে করেছি। এই রেসিপিটা ভালো লেগে থাকলে অবশ্যই রেসিপিতে লাইক দিবেন, শেয়ার করবেন প্রচুর প্রচুর করে, এবং আপনাদের মূল্যবান কমেন্টসগুলো কমেন্টস বক্সে জানাতে কিন্তু ভুলবেন না।